गुड मॉर्निंग क्लास फाइव आज के आबार बेसिक ग्रामार पर्व तुम्हारा देखे नो इन लेखा एड एन एस और एस अब द एंड ऑफ इच वार्ड टू फॉर्म द प्लुराल एखे कतगुली वार्ड आज मैं शब्द आगे एक बचन आज एक बचन थके बहुवचन करब मैं एक बचन मैं सिंगुलर आंगुलर थे प्लुराल फर्मे कन्वर्ट करब परिवर्तन करब এটা হলো ফ্লাওয়ার ফ্লাওয়ার বলতে ফুল মানে একটি ফুল বোঝাচ্ছে ফ্লাওয়ার্স পেছনে আমরা এস লাগিয়েছি এস লাগানোর পরে এটা হয়েছে প্লুরাল মানে বহুবচন হয়েছে ফ্লাওয়ার ফ্লাওয়ার্স আমাদের আগেই বলেছি আমরা এস লাগাবো বা এস লাগাবো বক্স বক্সের পেছনে লাগিয়েছি বক্সেস ফ্লাওয়ার ফ্লাওয়ার্স বক্স বক্সেস তারপর ওয়ান টু তারপর দেখেন এই ফাইভ লেখা আছে এখানে নাম্বার টুলটা বলা হয়ে গেছে এখানে টু ওয়ান টু থ্রি ফোর তো টুটা কী আছে টু আছে ফুল এফ ডাবল আই এল ফুল ফুলস তারপর থ্রি আছে বক্স বক্সেস ফোর আছে ট্রি ট্রিস তারপর ফাইভ আছে ফ্ল্যাশ ফ্ল্যাশ বলতে আমরা মোবাইলের জন্য সময় ফ্ল্যাশ লাইট জ্বালাই বা টর্চ মারি এই লাইটটাকে বলা হয় ফ্ল্যাশ ফ্ল্যাশ ফ্ল্যাশেস ইয়েস লাগিয়েছে ইয়েস লাগিয়ে ফ্লোরাল করেছে সিক্স নাম্বার আছে চার্চ চার্চ মানে গির্জা চার্চেস সেভেন নাম্বার আছে লাঞ্চ দুপুরে খাবারকে বলে লাঞ্চ লাঞ্চ লাঞ্চেস এইট নাম্বার আছে আপেল আপেল আপেলস নাইন নাম্বার আছে পিচ মানে কলসি পিচেস টেন নাম্বার আছে ট্রাক ট্রাক ট্রাকস তারপর আছে ইলেভেন নাম্বার আছে ওয়াচ ওয়াচেস টুয়েলভ নাম্বার আছে ক্রাশ ক্রাশেস থার্টিন নাম্বার আছে ব্ল্যাঙ্কেট মানে কম্বল ব্ল্যাঙ্কেটস ফোরটিন নাম্বার আছে ট্যাক্স ট্যাক্সেস তারপর এখানে তারপর এখানে ফিফটিন নাম্বার আছে ডগ ডগ হবে ডগস সিক্সটিন নাম্বার আছে এগ এগ এগস সেভেন্টিন নাম্বার কার কার্স এইটিন নাম্বার বিচ বিচেস তারপর এখানে আছে নাইনটিন নাম্বার আছে উইশ ডব্লিউ আই এস এইচ উইশ উইশ হবে উইশেস টোয়েন্টি নাম্বার আছে ক্লাউড সি এল ওয়াই ডি ক্লাউড ক্লাউডস তোমরা এগুলাকে সিঙ্গুলার থেকে প্লোরালে কনভার্ট করবে তারপর সুন্দর করে লিখে ফটোটি পাঠাবে তারপরের পৃষ্ঠা দেখে নেই তারপরের পৃষ্ঠাতে তোমাদেরকে বলা হয়েছে এখানে রাইট ইচ প্রপার নাউন কারেক্টলি ওয়ান দ্য ফার্স্ট লাইন ওয়ান দ্য সেকেন্ড লাইন রাইট দ্য কারেক্ট অ্যাব্রিভিয়েশনস মানে এখানে যেগুলো আছে এগুলো সবগুলো হলো প্রপার নাউন জিনিসের নাম যেমন জানুয়ারি একটি মাসের নাম এটা হলো প্রপার নাউন তো যেটা এখানে ছোটো হাতে দিয়েছে ভুল দিয়েছে তোমরা বড় হাতেই লিখবে তোমরা যেটাকে বড় হাতে লিখবে জানুয়ারি লেখা আছে তোমার লিখবে জানুয়ারি সানডে এসটা বড় হাতের হবে সানডে আর এখানে কী বলেছে জানুয়ারি কেটুকু একটু শর্ট ফর্মে লেখা যায় মানে অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষেপে অ্যাব্রিভিয়েশন কথাটার মানে হলো সংক্ষেপে লেখা যায় জানুয়ারিকে আমরা জে এ এন লিখি সানডেকে এস ইউ এন লিখি ওয়েডনেসডেকে ওয়েডস বা ওয়েড ওর ওয়েড অক্টোবরকে ওয়াসিটি অক্টোবর এগুলো হলো মানে যেহেতু প্রপার নাউন এখানে উল্টাপাল্টা আছে মানে প্রথম প্রপার নাউনের প্রথম অক্ষরটা বড় হাতের হয় এগুলো সবগুলোর নাম প্রথম অক্ষর বড় হাতে দিয়েছে আর এগুলো সংক্ষেপে লিখেছে ওয়েডনেসডে ওয়েডস অক্টোবর অক্ট থার্সডে থার্স সেপ্টেম্বর সেপ্ট তারপর ডিসেম্বর ডিইসি তারপর রাইট দ্য নেমস অফ দ্য হোলিডে কারেক্টলি হোলিডে বন্ধের দিন থ্যাংকস গিভিং একটা বন্ধের দিন প্রথম অক্ষরটা টি হবে ক্যাপিটাল বড় হাতের ফাদার্স ডে এফটা বড় হাতের হবে ফাদার্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস আইটা বড় হাতের হবে ইন্ডিপেন্ডেন্স ডে সেন্ট প্যাট্রিক্স ডে এসটা বড় হাতের হবে এস টি ডট
প্যাট্রিক্স ডে, তারপর আছে এপ্রিল ফুলস ডে, এটা বড় হাতের হবে। যেহেতু এগুলো প্রপার নাউন, প্রপার নাউনের প্রথম অক্ষরটা বড় হাতের হয়, তোমরা সুন্দর মতো এগুলো লিখে একটি ফটোটিকে পাঠাবে। তারপরের পৃষ্ঠাতে দেখে নিয়ে কি আছে, আজকে লাস্ট পৃষ্ঠা দেখে নিয়ে কি আছে। এখানে সার্কুল দি কারেক্ট বার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, শূন্যস্থান এখানে তোমরা কিছু লিখবে এখান থেকে বা এখান থেকে, হয় লিখবে আর না এটাকে সার্কল দেবে, মানে গুল করবে, কোনটা হবে, ইজ হবে না এম হবে। ড্যাশ আই ড্যাশ গুড অ্যাট ক্লাইম্বিং ট্রিজ, আমি আয়ের সঙ্গে এম হয়, আই এম গুড অ্যাট ক্লাইম্বিং ট্রি, আমি গাছে উঠিতে খুব ভালো, আই এম গুড অ্যাট ক্লাইম্বিং ট্রি। তারপরটা কী আছে, আই হ্যাভ টু ডো হবে, আই হ্যাভ টু ডো মাই হোমওয়ার্ক, ডো আছে ডাজ আছে, তোমরা ডো লিখবে, আই হ্যাভ টু ডো মাই হোমওয়ার্ক। তিন নম্বর, শি ড্যাশ এ নিউ পাপি, শি হ্যাজ এ নিউ পাপি। চার নম্বর, দে ড্যাশ অ্যাট দ্য, দেয়ের সঙ্গে আর হবে, দে আর অ্যাট দ্য জো। পাঁচ নম্বর, অ্যান অ্যান ড্যান দুইটি নাম, মানুষের নাম। পাঁচ নম্বর মানুষের নাম, অ্যান অ্যান ড্যান ডু নট ওয়ান্ট টু গো, ডু হবে। তারপর দি পাপি, দি পাপির সঙ্গে কী হবে, দি পাপি হ্যাজ সফট ফার, কুকুরের বাচ্চাকে পাপি বলা হয়, তার চামড়াটি নরম, দি পাপি হ্যাজ সফট ফার, ফার বলতে চামড়া। দে আর হবে, দে আর ইটিং লাঞ্চ, উই ডু নট হ্যাভ স্কুল টুডে, ডু হবে, উই ডু নট হ্যাভ স্কুল টুডে। তারপর এখানে কী আছে, শির সঙ্গে কী হবে, ডাজ হবে, শি ডাজ ওয়েল অ্যাট স্পোর্টস, ভাল অ্যান্ড কাল দুজন হলে আর হবে, ভাল অ্যান্ড কাল আর বোথ টল, হি হির সঙ্গে হ্যাজ হবে, হি হ্যাজ এ ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট, উই উইয়ের সঙ্গে ডু হবে, উই ডু নট এনএফ জুইস। তোমরা যখন লাইনটি পড়বে তখনই তোমাদের মধ্যে অটোমেটিক এসে যাবে, ডাজ হবে না ডু হবে, যে শব্দটি বসালে ভালো লাগে এই শব্দটি বসাবে। এই তিনটা পেজ তোমরা সুন্দর করে লিখে ফটোটিকে পাঠাবে, তোমাদের ভিডিওর সঙ্গে আমি তিনটি কপি আলাদাভাবে পাঠাবো, তোমরা এখান থেকে লিখবে।